নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির পুরনো কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগুন সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দুঃসময়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারাই দলের বিপদে পাশে থাকবে। ক্ষমতার অপব্যবহার না করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।